হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নুহা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। আপনাদের সবার কাছে অনুরোধ রইল আমার ভিডিওটি আজকে শেষ পর্যন্ত দেখার। আজকে আমি আমার ভিডিওতে বলে দিব আমার সাবস্ক্রাইবার কতজন, এটা নিয়ে আপনাদের অনেক বেশি কৌতূহল ছিল আমি জানি। তো আজকে আমি ফাইনালি বলেই দিব এবং আনহাইড করে দিব আমার সাবস্ক্রিপশন লিস্টটা। আমি যখন একটা ভিডিওতে আপনাদেরকে গেস করতে বলেছিলাম, আপনারা এত বেশি বেশি গেস করেছেন, এটা দেখে আসলে আমার অনেক বেশি ভালো লেগেছে। আপনারা আসলে এটা দিয়ে আমাকে বুঝিয়েছেন যে আমি কিছুটা হলেও ডিজার্ভ করি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা আমাকে কমেন্টস করেছেন যে আমার সাবস্ক্রাইবার কত হতে পারে। তো ইনশাল্লাহ এখনও যদি আমার সাবস্ক্রাইবার তত নাও হয়ে থাকে, একদিন আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায়, আপনাদের সাপোর্টে আমরা একদিন সেই পর্যন্ত পৌঁছে যাব। তো এখানে বলে দিচ্ছি যে ব্যাকপ্যাক করে আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি। হঠাৎ করে যখন শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধের ঘোষণা হয়েছে, আর এর আগেও আপনারা যারা আমার ব্লগ দেখেছেন তারা তো জানেন যে সেন্ট মার্টিন যাওয়ার প্ল্যানটা আমাদের ক্যান্সেল হয়েছে। সেটা ক্যান্সেল হওয়ার পর এখন যেহেতু আমাদের বউয়ের এক্সামও পিছিয়েছে, সেই জন্য কিন্তু অনেক দিন ধরে বিয়ের পর থেকে আঙ্কেল আন্টি আমাদেরকে বলছিল আমরা যেন চিরঙ্গে গিয়ে বেরিয়ে আসি। তো সেই জায়গা থেকেই কিন্তু হুট করে প্ল্যান করে ফেলা যে যেহেতু সেন্ট মার্টিন মিস হয়েছে, প্লাস হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে, স্কুলও বন্ধ এখন, সেই জন্য কিন্তু আমরা এই প্ল্যানটা করে ফেলেছি। আমার ভাইয়ের বউ যেহেতু অনেক দিন ধরে ওর বাবার বাড়িতে, মানে আমাদের নতুন বউটা অনেক দিন হয়েছে ওদের বাসায় গিয়েছে, তো আমরা যেভাবে প্রস্তুত হয়ে সবাই মিলে যাচ্ছিলাম ওদের বাসায় বেড়াতে, সেই জায়গা থেকে মনে হচ্ছিল যে আমরা আবারও আমাদের নতুন বউকে আনতে যাচ্ছি। তো এই ফিলিংসটা আসলে অনেক বেশি মজার ছিল। আমার লাস্ট ভিডিওতে আমি যখন বলেছিলাম আমার সাবস্ক্রাইবার কতজন সেটা গেস করার জন্য, তো সেখানে অনেক ধরনের কমেন্টস এসেছে। তার সাথে একটা কমেন্টস আমার অনেক বেশি ভালো লেগেছে, আমি অবশ্যই আপনাদের সাথে এই কমেন্টসটা নিজে পড়ে শেয়ার করতে চাই। কমেন্টসটি করেছেন শুভ্রা ফাতেমা আপু। আপু লিখেছে, আমি তো চাই এখানকার সবগুলো সংখ্যা ছাড়িয়ে যাক তোমার সাবস্ক্রাইবার। মানে আমি যে কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আপনারা গেস করেন আমার সাবস্ক্রাইবার কত হতে পারে, আপু সেখানে এই কমেন্টসটা করেছে। 1 লাখ হোক সিলভার প্লে বাটন পাও, তারপর ধীরে ধীরে 10 লাখ হোক গোল্ডেন প্লে বাটন পাও, ইনশাল্লাহ তুমি আমার এই চাওয়াটাও পূরণ করতে পারবা, আল্লাহ তোমাকে সেই তৌফিক দান করবেন। বুঝতে পেরেছ আমার মিস্ত্রি আপুটা, অনেক অনেক দোয়া ভালোবাসা রইল তোমার জন্য। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছ থেকে আমি এত এত ভালোবাসা পাচ্ছি। আপুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্টস করার জন্য। সাথে আমি আমার বাকি যত আপু ভাইয়ারা আমাকে কমেন্টস করেছেন, গেস করেছেন, আপনাদের সবাইকেও অনেক অনেক থ্যাংক ইউ। এই ধরনের কমেন্টস আমাদের আত্মবিশ্বাসকে অনেকখানি বাড়িয়ে দেয়। লাইফে যখনই যেখানে কাজ করবেন দেখবেন যে কিছু মানুষ থাকে নেগেটিভ কিছু বলে আপনাকে, আপনার স্পিরিটকে কমিয়ে দেওয়ার জন্য, আপনার কাজের স্পিরিটকে কমিয়ে দেওয়ার জন্য। তো আমি বলবো যে তখন কিন্তু আমাদেরকে এই পজিটিভ কমেন্টসগুলোই আমাদের লাইফে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনেক সুন্দরভাবে কাজ করে। আমরা যখন যে কোনো জায়গায় যে কোনো কাজ করব, তার পিছন থেকে যদি কেউ আমাদেরকে নেগেটিভ কোনো কমেন্টস করে, আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা যারাই কাজ করছেন, যে কোনো প্ল্যাটফর্মেই কাজ করছেন, সেই নেগেটিভ কমেন্টসগুলোকে একদমই ইগনোর করে যাবেন। সেই নেগেটিভ কমেন্টসগুলোকে আমরা কোনোভাবেই প্রায়োরিটি দিব না। আমার আজকে এই কথাগুলো বলার কারণ আপনাদের সাথে আমি শেয়ার করি আমার এই 1 বছরে ইউটিউব যে জার্নিটা, মানে ইউটিউব চ্যানেলের এই যে জার্নিটা, সেই জার্নিটাতে এই প্রথম এমন হয়েছে একটা কমেন্টস আমাকে অনেক বেশি হার্ট করেছে, আমি অনেক বেশি কষ্ট পেয়েছি কমেন্টসটা পড়ে। আমি জানি না উনি কী চিন্তা করে উনি কেন এভাবে কমেন্টসটা করেছে, যাই হোক আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক। তো ওনার কমেন্টসটা পেয়ে আমার মনটা অনেক বেশি খারাপ হয়েছে, আমি অনেক বেশি কষ্ট পেয়েছি। কিন্তু তারপর আমার মনে হয়েছে যে আমি একটা কমেন্টস নিয়ে কেন মন খারাপ করছি, যেখানে আমাকে আরও 100টা 150টা 200টা কমেন্টস থেকে আমাকে আপুরা এত ভালোবাসা দিচ্ছে, আমার বাকি মানুষগুলো আমাকে এত এত সাপোর্ট করছে, আমি কেন একটা কমেন্টসের কারণে মন খারাপ করে বসে থাকবো বা আমার মনে এতটা কষ্ট নিয়ে নিব। তখন আমি আবারও আমার যে পজিটিভ কমেন্টসগুলো সেগুলোকে রিপিট করা শুরু করেছি, সেগুলোকে পড়া শুরু করেছি, আর যে নেগেটিভ কমেন্টসটা ছিল সেটাকে আমি ইগনোর করে দিয়েছি।
তখন আমি দেখলাম যে আমার একদমই নর্মাল মনে হচ্ছিল ব্যাপারটা, যে ঠিক আছে যে বলেছে সে বলে চলে গিয়েছে, তাতে আমার কি হয়েছে। আসলে আমাদের আশেপাশে কিছু মানুষ এমনই থাকবে যারা আপনাকে আপনার কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করবে, কিন্তু সেগুলো বুঝে সামনের দিকে এগিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের উপরেই থাকে। আচ্ছা, তো এখন জানা যাক যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কতজন। আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আপনারা যত গেস করেছেন, কারো কারো অনুমান অনুমানের কাছাকাছি, কারো কারো অনুমানের চাইতে একটু কম, কারো কারো অনুমানের চাইতে অনেক বেশি কম। তো আল্লাহ চাইলে ইনশাআল্লাহ কোনো একদিন আমরা আমাদের সেই লক্ষ্যেও পৌঁছে যাব, যেটা যেটার জন্য আমি অপেক্ষা করেছিলাম। আমি আসলে চেয়েছিলাম 50,000 সাবস্ক্রাইবার যখন পূরণ হবে তখন আমি ছোট করে একটা সেলিব্রেশন করব, আর সেটার মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আমার 50,000 সাবস্ক্রাইবার হয়েছে। তো যাই হোক, আপনারা সাপোর্ট করলে এটাও সম্ভব। এখন আমার সাবস্ক্রাইবার আছে 30K+। তো আপনারা সবাই দোয়া করবেন, এটাতেও আমি অনেক খুশি। আজকে থেকে আমি আমার সাবস্ক্রিপশন যে লিস্টটা আছে সেটা কিন্তু আর হাইড করে রাখবো না, আনহাইড করে দিব। আর এরপর আপনাদের দায়িত্ব কিন্তু আরও বেড়ে গেল, আমাকে 50,000 সাবস্ক্রাইবার করে দেওয়ার দায়িত্ব এখন আমার ভিউয়ার্সদের। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে আমার যখন 50,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন আমি কিছু এতিম বাচ্চাদেরকে বাসায় দাওয়াত দিয়ে নিজের হাতে রান্না করে খাওয়াবো, আর এভাবেই আমি আমার 50,000 সাবস্ক্রাইবার হওয়ার খুশিটা সেলিব্রেট করতে চাই। আমার উদ্দেশ্য যদি ভালো থাকে আল্লাহ যেন আমার চাওয়াটা পূরণ করে। আপনারাও আমার জন্য দোয়া করবেন আর আমার পাশেই থাকবেন। আপনারা আমার প্রতিটা ভিডিওতে কেউ না কেউ খুব কমন একটা কমেন্টস আমাকে করেন, প্রশ্ন আমাকে করেন, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড কোথায়, আমার হাজব্যান্ডকে নিয়ে কেন কথা বলি না, কোনো ভিডিওতে কেন আমার হাজব্যান্ডকে দেখাই না, বা আমার বাচ্চার বাবাকে কেন দেখাই না। এই প্রশ্নটা করা খুবই স্বাভাবিক, যেহেতু আমি একজন মা, সেই ক্ষেত্রে আমার হাজব্যান্ডের কথা জানতে চাওয়া বা আমার বাচ্চার বাবার কথা জানতে চাওয়াটা কিন্তু অনেক বেশি স্বাভাবিক। সেখান থেকে আমি কখনোই বিরক্ত হওয়া বা অসন্তুষ্ট হওয়া সেটা কোনোটাই কিন্তু আমি হই না। বাট একটা কথা আছে, সেটা হচ্ছে যে কোনো কথা আপনি কাউকে কীভাবে বলছেন সেটা ডিপেন্ড করে। যেমন বলার সৌন্দর্যের কারণে একটা সেন্টেন্সই দুইটা মানুষের কাছ থেকে দুই রকম মনে হয় শুনতে। যেমন আমাকে একটা আপু প্রশ্ন করেছে, যে প্রশ্নটা সবারই থাকে, যে আপু আপনার হাজব্যান্ড কোথায়, ওনাকে দেখাচ্ছেন না কেন, আপু আপনার মেয়ের বাবাকে দেখাচ্ছেন না কেন, ওনাকে নিয়ে কথা বলেন না কেন। সেম কোয়েশ্চেনটাই হচ্ছে দুইজন আমাকে দুই রকম করে করেছে। এখন আমি আপনাদেরকে শোনাতে চাই যে আমাকে কমেন্টসগুলো বা প্রশ্নগুলো আমাকে কিভাবে করা হয়েছে। কুসুম তালুকদার, সে আপু আমার কাছে একটা প্রশ্ন রেখেছিল, সেই প্রশ্নটাই কিন্তু আপনারা অনেকেই আমাকে করেন। সেটা হচ্ছে, আপু আমিও ভাইয়ার কথা জানতে চাই, যদি আপনি বিব্রত বোধ করেন তাহলে বলার দরকার নেই, এটা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। উনি কিন্তু আমার হাজব্যান্ডের কথা জানতে চেয়েছে। এভাবে আপনাকে আপনাদেরকে আমি আরও একটা কমেন্টস পড়ে শোনাচ্ছি। তো এখানে বলে নেই, আমরা কিন্তু বাসায় এসে পড়েছি এবং আমরা বাসায় এসে দুপুরে খাওয়া দাওয়া করে আবার বের হয়ে পড়ব, সেই জন্য কিন্তু তাড়াহুড়া করছিলাম। সবাই ফ্রেশ হয়ে নামাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি পতেঙ্গার দিকে। তো পতেঙ্গার ভিডিওগুলো কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি না, কারণ পতেঙ্গার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে গেলে এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তা আজকে আমি সেই কমেন্টসগুলো নিয়ে একটু কথা বলে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিওতে আমি আমাদের ঘোরাঘুরি ভিডিওগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ঠিক সেম একটা প্রশ্ন নিয়ে আরেকজন আমাকে কমেন্টস করে এভাবে, যে আমি ব্লগ করি, আমার কোনো ধরনের পার্সোনাল লাইফ থাকতে পারে না, যেখানে আমি সব কিছু শেয়ার করি সেখানে আমার পার্সোনাল বলতে কিছুই থাকবে না, আমি কেন আমার হাজব্যান্ডকে দেখাই না, কেন দেখাবো না, কেন আমি আমার বাচ্চার বাবাকে নিয়ে কথা বলি না, কেন তাকে আমি আমার ভিডিওতে দেখাই না। অবশ্যই আমি সব কিছু বলতে বাধ্য, কারণ আমি ব্লগ করি, আমি ইউটিউবে ভিডিও দিয়ে টাকা ইনকাম করি, আর আমি আমার পার্সোনাল লাইফের সব কিছু বলতে বাধ্য। ঠিক এভাবেই উনি আমাকে কথাগুলো বলেছেন।
আপনাদের সবার প্রতি সম্মান রেখে আমি একটা কথা বলতে চাই। আমার ভিডিওতে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে কোনো কথা বলি না এবং আমি আমার হাজব্যান্ডকে দেখাই না, আমার বাচ্চার বাবাকে দেখাই না। আর আমি আমার বাবার বাড়িতে থাকার কারণে যদি কারো কোনো ধরনের প্রবলেম হয়, আপনারা কিন্তু আমার ভিডিওগুলো ইগনোর করতে পারেন। আমি চাই না আমার ভিউয়ার্সদের এত কষ্ট নিয়ে বা এত খারাপ লাগা নিয়ে আমার ভিডিও দেখুক। আমি তো আসলে ভিডিওগুলো বানাই আপনাদের সাথে আমার ভালো মুহূর্তগুলো শেয়ার করে আপনাদেরকেও বিনোদন দেওয়ার জন্য। সেই জায়গায় যদি আমি আপনাদেরকে বিনোদন দিতে গিয়ে কষ্ট দিয়ে ফেলি, সেটা আমি কখনোই চাইবো না যে আপনারা আমার ভিডিও দেখেন। নিজের মূল্যবান সময় নষ্ট করে কেন আমার ভিডিও দেখবেন যেটা আপনাকে কোনো ধরনের ভালো লাগা দিবে না, কোনো ধরনের বিনোদন দিবে না। আর যারা নেগেটিভিটি নিয়েই ভালো থাকতে চান তাদের কথা ভিন্ন, আমি তাদেরকে নিয়ে কিছুই বলবো না। তো আজকে অনেক কথা বলে ফেলেছি, যদি কারো খারাপ লেগে থাকে প্লিজ আমাকে মাফ করে দিবেন। আর যদি আমার আজকের ব্লগটি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আমাকে কমেন্টস করবেন আর আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। দুপুরে খাওয়া দাওয়ার পর জার্নি করে আসার কারণে সবারই একটু মাথা ভারী ভারী লাগছিল, তাই সুমনা চা বানিয়ে নিচ্ছে। চা খেয়ে আমরা বাসা থেকে বের হয়ে যাব পতেঙ্গার উদ্দেশ্যে, আর পতেঙ্গার ভিডিওগুলো ইনশাআল্লাহ আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।